যারা অশিক্ষিত রয়েছেন, যারা কাজকর্ম জানেন না, তারা কাজকর্ম করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিংম্যান, এছাড়াও ইলেকট্রনিক ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, অটোমোবাইল ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজকর্ম করতে পারবেন। এছাড়াও কনস্ট্রাকশন কোম্পানিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এবং যারা শিক্ষিত রয়েছেন, যারা শিক্ষিত, পড়াশোনা জানেন, কমপক্ষে এসএসসি পাস এবং এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস আছে, তারা কাজকর্ম করতে পারবেন আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেল বয়, রেস্টুরেন্টে ওয়াইটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজকর্ম করতে পারবেন।